Hello students, welcome to my channel Study with Sudipto. আজকে আমরা ভারতের যারা বিপ্লবী ছিলেন যাদের জন্য আজকে আমরা স্বাধীন হতে পেরেছি ভারতের স্বাধীনতার বিপ্লবীদের কয়েকজনের সম্বন্ধে অল্প খানিকটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে সমস্ত অকুতোভয় বিপ্লবীদের জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের জানাই সশস্ত্র প্রণাম আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি তৈরি করা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাম প্রথমেই করতে হয় কারণ এই বাঙালি ভদ্রলোকই প্রথম দিকে কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগেই তিনি কিন্তু তার একটা চিন্তাভাবনা করেছিলেন যে একটা সমিতি তৈরি করার তার নাম ছিল ভারত সভা বা ইংরেজিতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইংরেজি যেটা বলা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেটাই বাংলায় হচ্ছে ভারত সভা তিনি ১৮০০ চিন্তা করে দেখো কতদিন আগে ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসুর দ্বারা ব্রিটিশ ভারতের প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠন এটাই ছিল প্রথম জাতীয়তাবাদী সংগঠন যে ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে যে সংগঠন করা মানুষকে সংগঠিত করার জন্য এই ভারত সভাই ছিল প্রথম জাতীয়তাবাদী সংগঠন এই সমিতির উদ্দেশ্য ছিল প্রত্যেককে বৈধ উপায়ে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা মানে রাজনৈতিকভাবে যাতে দেশের সাধারণ মানুষ তাদের সচেতনতা বৃদ্ধি পায় এবং ইংরেজদের শোষণ ইংরেজরা যে আমাদেরকে শোষণ করছে আমরা যে শোষিত হচ্ছি ইংরেজদের দ্বারা সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরা ছিল এই সংগঠনের মূল উদ্দেশ্য এই অ্যাসোসিয়েশনটি দেশের সমস্ত অংশ থেকে ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে শিক্ষিত ভারতীয় এবং নাগরিক নেতারা বিভিন্ন জায়গায় ছোটখাটো নেতা ছিলেন আঞ্চলিক অবস্থায় নেতাদেরকে আকৃষ্ট করেছিলেন এই ভারত সভার স্থাপন সেই সমস্ত প্রান্তিক নেতাদেরকে আকৃষ্ট করেছিলেন এবং ভারতীয়ের স্বাধীনতার আকাঙ্ক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম হয়ে ওঠে তার ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষার জন্য এই ভারত সভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোরাম হয়ে উঠেছিল ফোরাম বা সংগঠন হয়ে উঠেছিল পরে এটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয়ে যায় মানে যখন জাতীয় কংগ্রেস শুরু হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় তার প্রতিষ্ঠার পরেই এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা সেই জাতীয় কংগ্রেসের সাথে মিলে গেছিল ক্ষুদিরাম বসু এবং মুজাফফরপুর ষড়যন্ত্র মামলা ক্ষুদিরাম বসু ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির একজন ভারতীয় বিপ্লবী তখনকার দিনে আমাদের এই কলকাতা বা এই ধরনের অঞ্চল কলকাতা বা পশ্চিমবঙ্গ এখন যেটাকে বলা হয় সেটা বেঙ্গল প্রেসিডেন্সি বলা হতো প্রফুল্ল চাকি প্রেসিডেন্সির একজন বিপ্লবী তোমরা ক্ষুদিরাম বসুর নাম অবশ্যই শুনে থাকবে সবাই শুনেছ প্রফুল্ল চাকির সঙ্গে মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায় তার ভূমিকার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সঙ্গে একজন ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যা করার অপরাধে তার ফাঁসি হয়েছিল হত্যা করার জন্য তার গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন ক্ষুদিরাম বসু কিন্তু দুর্ভাগ্যভাবে এই গাড়িটিতে কিন্তু কিংসফোর্ড ছিলেন না ছিলেন দুইজন ব্রিটিশ মহিলা এই বোমা ছোঁড়ার জন্য এই মহিলাদের মৃত্যু হয় মহিলাদের মৃত্যুর জন্য ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয় এবং তার বিচারে ফাঁসির হুকুম হয়েছিল এবং তার মাত্র ১৮ বছর ক্ষুদিরামের বয়স যখন মাত্র ১৮ বছর ৮ মাস ১১ দিন ১০ ঘন্টা এই ছিল তার বয়স যখন তার ফাঁসি দেওয়া হয়েছিল কত অল্প বয়সে তিনি প্রাণত্যাগ করেছিলেন আমাদের এই স্বাধীনতা পাওয়ার জন্য তিনি ছিলেন বিপ্লবের সর্বকনিষ্ঠ প্রথম শহীদ বীণা দাস ও কলকাতা বিশ্ববিদ্যালয় ৬ ফেব্রুয়ারি ১৯৫২
সিনেট হল, সিনেট হল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি হল ঘর যেখানে ডিগ্রি প্রদান করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়, সেখানে ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার জন্য সকল ছাত্রছাত্রীদের জড়, সকল ছাত্রছাত্রীরা জড়ো হয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন বীণা দাস, 21 বছর বয়সী এক তরুণী। বীণা দাসের তখন বয়স ছিল 21 বছর। বেথুন কলেজ থেকে বিএ ডিগ্রি পাস করেছিলেন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের জন্য অপেক্ষা করছিলেন। জ্যাকসন মঞ্চে আসা মাত্রই বীণা দাস তাড়াতাড়ি ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যান এবং তাকে পরপর 5টি গুলি করেন, এই জ্যাকসনকে, এই যে জ্যাকসন যে গভর্নর ছিলেন স্ট্যানলি জ্যাকসনকে পরপর 5টি গুলি করেন, যদিও একটি গুলিও জ্যাকসনকে স্পর্শ করতে পারেনি, তবু এই অপরাধে, এই অপরাধে তার 3 বছরের কারাদণ্ড হয়েছিল। বীণা দাস নেতাজি সুভাষচন্দ্র বোসের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বিপ্লবী সংগঠনে যোগদান করেছিলেন। লালা লাজপত রায় ও সাইমন কমিশন। লালা লাজপত রায় তার আইন পেশা ছেড়ে দিয়েছিলেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে মাতৃভূমিকে উদ্ধার করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসকে এবং নেতৃত্ব দিয়েছিলেন হিন্দু সংস্কার আন্দোলনকেও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠাতেও তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এটা হয়তো অনেকেই জানো না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠাতেও এই লালা লাজপত রায়ের ভূমিকা ছিল। লালা লাজপত রায় স্যার জন সাইমনকে ফিরে যেতে স্লোগান দিয়েছিলেন, এই স্লোগানের উদ্দেশ্য ছিল সাইমন কমিশনের সম্পূর্ণ বিরোধিতা করা এবং ভারতে প্রয়োগ করা দমনমূলক নীতির অবসান ঘটানো। সাইমন কমিশনের বিরোধিতা করায় ব্রিটিশ অধিপতিরা তাকে লাঠি পেটা করে, মাথায় লাঠির আঘাত লাগায় তিনি, এই লালা লাজপত রায় মৃত্যুবরণ করেন। লালা লাজপত রায় হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি, উর্দুতে বেশ কয়েকটি বই লিখেছিলেন। 1908 সালে তিনি একটি বই হিসেবে আমরা পাই নির্বাসের গল্প এবং 1915 সালে তিনি লেখেন আর্য সমাজ। সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়েই তার মৃত্যু হয়, এটা বলা যেতে পারে। ভগত সিং ও লাহোর ষড়যন্ত্র মামলা। ভগত সিং কৈশোর বয়সে বিপ্লবী ভাবধারায় আকৃষ্ট হন। তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন দলের নেতৃত্ব দেন। তাহলে ভগত সিং যে দলটি তৈরি করেছিলেন, তো তৈরি করেনি, দলটি আগেই ছিল, তিনি তার সদস্য ছিলেন এবং পরবর্তীকালে এই দলটির নেতৃত্ব দিয়েছিলেন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সাইমন কমিশন বিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায়ের মৃত্যু হয়, যেটা আগেই আমরা দেখেছি। সেই কারণে ভগত সিং পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন। লালা লাজপত রায় প্রতিশোধ নেওয়ার জন্য তিনি পুলিশ কমিশনার, পুলিশ অফিসার স্ট্যান্ডার্ডকে হত্যা করেন। এটি ছিল লাহোর ষড়যন্ত্র মামলা, এটাকেই বলা হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভগত সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন, দিল্লির আইনসভার মেঝেতে একটা বোমা নিক্ষেপ করেছিলেন। তিনি ইংরেজদের হাতে গ্রেপ্তার হন এবং জেলে 64 দিন অনশন করেছিলেন। ভারতীয় জেলে যে বন্দীদের যে দুর্দশা সেটার প্রতিবাদ করার জন্য তিনি জেলে 64 দিন অনশন করেন এবং তার মৃত্যুদণ্ড হয়, তার ফাঁসি হয়েছিল, ভগত সিংয়েরও ফাঁসি হয়েছিল। 1931 সালের 23শে মার্চ সন্ধ্যে 7:30টায় লাহোর জেলে তার কাকে ফাঁসি দেওয়া হয়। তারপর কত মানুষের বলিদানে, কত অল্প বয়সে কত মানুষের
আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতাটাকে পেয়েছি সেটাকে আমরা হেলায় কিন্তু নষ্ট করছি। বিভিন্ন কারণে ব্যক্তিগত স্বার্থে আমাদের দেশটা একবারে কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানি না। তোমরাও চেষ্টা করবে এদের কথা মনে রেখে ভারতবর্ষকে আবার সুন্দরভাবে গড়ে তোলার জন্য। প্রীতিলতা ওয়াদ্দেকার ও প্রথম নারী শহীদ। প্রীতিলতা ওয়াদ্দেকার সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগদান করেন। তিনি 1932 সালে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাবের সশস্ত্র আক্রমণে 15 জন বিপ্লবীর নেত্রী ছিলেন। এই পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাবকে তিনি আগুন ধরিয়ে দিয়েছিলেন। বিপ্লবীরা অগ্নিসংযোগ করে এবং পরে পুলিশের হাতে ধরা পড়ার আগেই প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। যদিও এই আত্মহত্যা ছিল পূর্ব পরিকল্পিত, যাতে ইংরেজরা বা ইংরেজ পুলিশ তার কাছ থেকে কোনো তাকে চাপ দিয়ে তার কাছ থেকে কোনো বিপ্লবীদের সম্বন্ধে ধারণা বা পরিকল্পনা যাতে জানতে না পারে, সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এটা ছিল পূর্ব পরিকল্পিত গ্রেপ্তার এড়ানোর জন্য। প্রীতিলতা বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস, যিনি আমাদের আলী কলকাতার জেলে বন্দী ছিলেন, রামকৃষ্ণ বিশ্বাস তাকে মাঝে মাঝে দেখতে আসতেন প্রীতিলতা ওয়াদ্দেকার। তা রামকৃষ্ণ বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি সূর্য সেনের দলে যোগদান করেছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেকার সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথেও যুক্ত ছিলেন। যে বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সূর্য সেনের নেতৃত্বে হয়েছিল, সেখানেও কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেকার ছিলেন। তিনি বেথুন কলেজ থেকে দর্শনের স্নাতক এবং একজন স্কুল শিক্ষিকা ছিলেন। দেখো কত পড়াশোনা সেই সময়েও, কত পড়াশোনা তিনি শিখেছিলেন। তিনি বাংলার প্রথম নারী শহীদ হিসেবে জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার এই ঘটনার জন্য আমরা আজ বাঙালিরা গর্ববোধ করি অবশ্যই। আমরাও চেষ্টা করব তার পথ অনুসন্ধান করার। এখন যদিও ইংরেজরা নেই, অন্য শাসক আছে, যাই হোক ভারতীয় এরাই এখন শাসক। যাই হোক আমরা চেষ্টা করব যাতে আমাদের দেশটা আরো সুন্দর হয়ে ওঠে। বাঘাযতীন ও বুড়িবালামের যুদ্ধ। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার নাম বাঘাযতীন হিসাবেই আমরা চিনি, বাঘাযতীন বিদেশ থেকে অস্ত্র এনে ভারতে এক সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেন। সেই অনুযায়ী তিনি জার্মানির কনসালের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে তিনটি অস্ত্র বোঝাই জাহাজ ভারতে আনার উদ্যোগ নেন। তাহলে এই তিনটি অস্ত্র বোঝাই জাহাজ দিয়ে এই অস্ত্র সাহায্যে তিনি সশস্ত্র বিপ্লব, সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। তার অনুগামীরা উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে বালেশ্বরে উপস্থিত হন। অস্ত্র আমদানির খবর পুলিশ পেয়ে যায়। বাঘাযতীন এবং তার সহযোগীদের সঙ্গে পুলিশের তীব্র গুলি বিনিময় হয় বুড়িবালামের তীরে। তার ফলে বাঘাযতীন গুলিবিদ্ধ হন। 1915 সালে 10ই সেপ্টেম্বর বালেশ্বরের হাসপাতালে বাঘাযতীনকে ভর্তি করা হয়। ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। তাহলে দেখো কত মানুষ জীবনের ঝুঁকি নিয়েছিলেন। আমরা একটা সামান্য ঝুঁকি নিতেই কিন্তু এখন ভয় পাই বা পিছিয়ে আসি, কিন্তু কত মানুষের বলিদানে আজকের এই অমূল্য স্বাধীনতা আমরা পেয়েছি সেটাই ভুলে যাই। আলিপুর ষড়যন্ত্র মামলা ও অরবিন্দ ঘোষের মুক্তি। পুলিশ বিপ্লবীদের গোপন ঘাঁটি মুরারিপুকুর বাগানবাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির কারখানা, বহু তাজা বোমা ও অস্ত্রশস্ত্র খুঁজে পায়। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ অরবিন্দ ঘোষ ও তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ সহ 47 জন বিপ্লবীকে গ্রেপ্তার করে। এই মামলাটি ছিল ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের প্রথম ষড়যন্ত্র মামলা। আমরা অনেক ষড়যন্ত্র মামলা দেখেছি, এর আগে লাহোর ষড়যন্ত্র মামলার কথা শুনেছি, কাকুরি ষড়যন্ত্র মামলা আছে,
রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা আছে। এই ষড়যন্ত্র মামলার প্রথম ষড়যন্ত্র মামলাটি ছিল আলিপুর ষড়যন্ত্র মামলা। 1909 খ্রিস্টাব্দে 6ই মে আলিপুর বোমার মামলায় রায়দান করা হয়। এই রায়ে বারীন্দ্র কুমার ঘোষ ও উল্লাসকর দত্তর মৃত্যুদণ্ড এবং বাকিদের দীপান্তর হয়। আরও অনেক বিপ্লবী ছিলেন, তারা অতটা তাদের নাম অতটা শোনা যায় না, কিন্তু তারাও ছিলেন। এই অল্প পরিসরে তাদের নাম আমি দিতে পারিনি। বাকিদেরকে দীপান্তরিত করা হয় এবং অরবিন্দ ঘোষের মুক্তি হয়। এবং এখানে সওয়াল করেছিলেন কোর্টে, সওয়াল করেছিলেন অরবিন্দর হয়ে বা এই সমস্ত বিপ্লবীদের হয়ে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ভারতীয়দের এই মুক্তিযোদ্ধাদের হয়ে কোর্টে সওয়াল করেছিলেন। সেখানে অরবিন্দ ঘোষ মুক্তি পেয়ে যান। পরে আবেদনের ভিত্তিতে বারীন্দ্র এবং উল্লাসকর দত্তের, বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্তের মৃত্যুদণ্ডের পরিবর্তে দীপান্তর হয়। দীপান্তর বলতে সেই কালাপানি পেরিয়ে আন্দামানের দ্বীপ। তাহলে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে, স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। আশা করি অনেক কিছু তোমরা যারা ছাত্রছাত্রীরা দেখছো তারা জানতে পারবে এবং নিজেদেরকেও উন্নত মানের তৈরি করার চেষ্টা করবে।